আমি নমিনেশন পেপার কিনে আমি সুন্দরভাবে জমা দিয়েছি, আমি কোনো বাধাগ্রস্ত হইনি। আমাদের এলাকায় যারা প্রার্থী হয়েছে এই 15 নং ওয়ার্ডে, এই গাজীপুর সিটি কর্পোরেশনে, আমরা দেখেছি অনেকের পোস্টার এখনও রয়েছে, সেটা দেখবে নির্বাচন কমিশনার। যেহেতু নির্বাচন কমিশনার বলেছে একটা স্বচ্ছ ভোট হবে, মানুষ তারা তাদের আনন্দের সহিত প্রার্থী বেছে নিয়ে ভোট দিতে পারবে। আমরা নির্বাচন কমিশনারকে আমাদের 15 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা যেন সঠিকভাবে স্বচ্ছ একটা নির্বাচন পাই, মানুষ যেন তাদের প্রার্থী বেছে নিয়ে সুন্দরভাবে তারা ভোট দিয়ে বিজয়ী করতে পারে। এই 15 নং ওয়ার্ডের যে দুর্ভোগ রয়েছে, যে অসমাপ্ত কাজগুলি রয়েছে, আমরা আশা করব জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে অবশ্যই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবে। অসহায় মানুষ যারা রয়েছে তাদের যে অধিকার, তারা যেটা সরকার থেকে আসে সেই জিনিসটা যেন, তাদের লজ্জ্য জিনিসটা যেন সেই অসহায় মানুষ যারা প্রাপ্য তারাই পায়। আমরা যেন কেউ ব্যক্তি স্বার্থের জন্য, আমাদের যারা ধনী ব্যক্তি রয়েছে তাদের মধ্যে না দিয়ে যাদের হক আমরা যেন তাদের হকটুকু বুঝিয়ে দিতে পারি। আমি 15 নং ওয়ার্ডবাসী কে আমি ধন্যবাদ জানাই। তারা গত 2018 সালে আমাকে যথেষ্ট পরিমাণে ভোট দিয়েছে, আমাকে পাস করার মতো কি হয়েছিল সেটা আমাদের 15 নং ওয়ার্ডবাসী জানে। এবার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের 15 নং ওয়ার্ড জনগণ সকল ভোটাররা আমাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ, আমি আশাবাদী।